জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, পরমদয়াল শিশি ঠাকুরের নির্দেশে আমরা যদি এই তিনটি খাবার খাই তাহলে আমাদের রোগ জ্বালা কমে যাবে, তার সাথে সাথে আমরা সুস্থ থাকব, দীর্ঘায়ু হব নিরোগ হয়ে। সেটা কিভাবে সম্ভব? আজকালকার এই আধুনিক যুগে রোগ জ্বালার যে প্রকোপ বেড়েছে, এতে করে বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আজ কতদিন ধরে ঠাকুরবাড়ি বন্ধ, ঠাকুরবাড়ি আমরা যেতে পারিনি, আর বিভিন্ন কাজ বন্ধ, আর এই সব কিছুর জন্য রোগ জ্বালাই দায়ী। পরমদয়াল শিশি ঠাকুর আজ থেকে বেশ কয়েক বছর আগে যে সমস্ত কথাগুলো বলেছেন সেই সমস্ত কথাগুলোই আজ মিলে যাচ্ছে। তবে যাই হোক, আমরা যদি ঠাকুরের নির্দেশ তার আদেশগুলোকে মেনে চলি তাহলে আমাদের রোগ জ্বালা কম হবে। পরমদয়াল শিশি ঠাকুর বললেন, হবে না এমনটা নয়, কিন্তু তোমরা যে এত ভুগছ তাতে তোমাদের এত বেশি কষ্ট হবে না। পরমদয়াল শিশি ঠাকুর বললেন, হবে না এমনটা নয়, কিন্তু তোমরা কষ্ট পাবে কম। তাই পরমদয়াল শিশি ঠাকুর যে তিনটি খাবারের কথা বললেন, এই তিনটি খাবারকে আমরা কোনো মতেই অবহেলা করব না। সেই তিনটি খাবার আগেও আপনাদের সাথে আমি আলোচনা করেছি। প্রথমত, আমাদের সকালবেলায় 8টায় কিংবা 7টায় ঘুম থেকে ওঠা অভ্যাসটা ত্যাগ আগে করতে হবে। এতে আমাদের মেরুদণ্ডের যন্ত্রণা হয়, তার সাথে সাথে আমাদের খারাপ অভ্যাস আয়ত্ত হতে থাকে, ইষ্টভিতির টাইমটাও যায় পেরিয়ে, আর যা করার দরকার তাও আমাদের হয়ে ওঠে না, প্রার্থনাটাও আমরা মিস করে ফেলি। তাই এই সকাল 7টা কিংবা 8টায় আমাদের ওঠা চলবে না। তো এইটা আমাদের আগে পালন করা দরকার, এটা সকালের রুটিন। ঠাকুরের প্রার্থনার আগেই আমাদের উঠতে হবে, যে টাইমে ঠাকুর প্রার্থনা করতে বলেছেন সেই সময়ে প্রার্থনা করতে হবে। তার আগে পরমদয়াল শিশি ঠাকুর বললেন, কোনো মানুষ যদি ব্রাহ্ম মুহূর্তে ওঠে তাহলে তার খুবই মঙ্গল হয়, শরীরের দিক থেকে রোগ মানে শরীরটাও মোটামুটি সুস্থ থাকে। এই যে পরমদয়াল শিশি ঠাকুর বললেন থানকুনি পাতা খেতে, আমরা প্রত্যেকে ওই থানকুনি পাতাকে অবহেলা করি, কিন্তু একটি থানকুনি পাতা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেলে আমরা অনেক রোগমুক্ত থাকতে পারি। পেটের বিভিন্ন রোগের জন্য ঠাকুর বললেন থানকুনি পাতার সুক্ত করে খেতে। বিভিন্ন তরকারি আমরা যে রান্না করি, আলু বেগুন কাঁচা কলা সব দিয়ে তরকারি করি, ঠাকুর বললেন ওতে যদি কয়েকটা থানকুনি পাতা দিয়ে দিস তাহলে তোদের সেই সুক্তটা কতটা শরীরে উপকার করে ভাবতেও পারবি না। তাই থানকুনি পাতাটা কাঁচা খেতে হবে, তার সাথে সাথে যদি বেশি থাকে হাতের কাছে তাহলে নষ্ট করা কিংবা ফেলা চলবে না, সেটা তরকারি করেও খাওয়া যেতে পারে, কিছু না হলেও সেদ্ধ করে খাওয়া যেতে পারে। থানকুনি পাতার কথা আমরা দীক্ষা নেওয়ার পর থেকে ঋত্বিক দাদাদের মুখ থেকেই শুনে আসি, কিন্তু অনেকেই খায় না। ঠাকুর বললেন ওই থানকুনি পাতাটি না খেলে ইষ্টভীতিও কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয় না, এটা সকলেই জানেন, এ নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। তার সাথে সাথে ঠাকুর বললেন আমাদের তিল খেতে। তিলের কথাও আগে আমি আপনাদের বলেছি, তিল ছাড়িয়ে তিল বেটে কিভাবে রান্না করে খেতে হয় তাও আমি দেখিয়েছি। দেখুন, এই যে ঠাকুর বললেন কালো তিল যদি রেগুলার খাওয়া যায় তাহলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, আর এই কালো তিল যে রেগুলার খেতে পারবে তার পেটে কোনো রোগ থাকবে না। কালো তিল কেন? ঠাকুর বলছেন হাতের কাছে যে তিলটাই তোমরা পাবে সেই তিলটাই তোমরা খাও, পেটের বদমালকে বের করতে সাহায্য করে এই তিল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এই তিল। পরমদয়াল শিশি ঠাকুর বললেন এই তিলটা খাওয়া যেতে পারে, ডাল ভাত তিল এই সব খাবারের রুটিনে রাখতে হয়, তাহলে নিরামিষাশীরা প্রোটিনের অভাব থেকে অনেকটাই দূরে থাকেন। তাই আপনারা হাতের কাছে কালো তিল কিংবা সাদা তিল যেটাই পান না কেন, অবশ্যই ভাতের পাতে রাখবেন। এরপর ঠাকুর যেটা বললেন,
এরপরে সকালে হলো থানকুনি পাতা, দুপুরে হলো খাবার পাতে তিল, আর রাত্রে হলো শোয়ার আগে ইসবগুল। আপনারা সকলেই জানেন এই ইসবগুল নিয়মিত খেলে আমাদের পায়খানা পরিষ্কার হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আমরা সকলেই দূরে থাকি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন যে নিয়মিত আমি তিল খেয়ে দেখেছি, আজও পর্যন্ত আমার পায়খানার মধ্যে কোনো দিন ব্যাকটেরিয়া সৃষ্টি হয়নি, ঠাকুর বললেন। তাই অবশ্যই ঠাকুর আমাদের বলেছেন, পরমদয়াল শিশি ঠাকুর জোর দিয়ে বলেছেন, তোমরা কিছু খাও বা না খাও কিন্তু ওই ইসবগুলের ভুষিটা তোমরা কিন্তু খাবেই, ঠাকুর এটা জোর করে বলেছেন। আপনি যেভাবে খুশি ইসবগুলের ভুষি খেতে পারেন, গরম জলে রাত্রেবেলায় মিশিয়েও রাখতে পারেন, ভিজিয়ে রাখতে পারেন, কিংবা গরম দুধে মিশিয়ে খেতে পারেন, যেটা আপনার সহ্য হয়। তিন বেলা এই তিনটি খাবার ঠাকুর আমাদের জন্য নির্দিষ্ট করে দিলেন। এইভাবে খেয়ে থাকলে আমাদের পেটের মধ্যে কোনো জীবাণু সৃষ্টি হবে না। ঠাকুর বললেন খাবারেই সব কিছু আছে, এই খাবারের মধ্যেই সব কিছু আছে। উল্টোপাল্টা বিভিন্ন ধরনের খাবার খেয়ে, লোভের বশে খাবার খেয়ে আমরা শরীরটাকে অসুস্থ করে ফেলি, আর ওই পেটের মধ্যে যে জীবাণু উৎপন্ন হচ্ছে গোটা শরীরে অনেক অনেক বড় বড় রোগ আনছে। তাই পেটের জীবাণুকে আগে ধ্বংস করার জন্য তিল খেতে হবে, তার সাথে ইসবগুলের ভুষি খেতে হবে, আর সকালবেলায় থানকুনি পাতার ব্যাপারটা তো আপনারা সকলেই জানেন। তাই এই তিনটি খাবার তিন বেলা আপনারা কোনো মতেই মিস করবেন না। যদি শরীর দীর্ঘায়ু করতে চান, নিজে যদি বাঁচতে চান, রোগ থেকে দূরে থাকতে চান, এইভাবে আজকালকার দিনে বিজ্ঞানীরাও প্রমাণিত করছেন যে থানকুনি পাতার মধ্যে কী আছে। তাই বাড়ির আশেপাশে কোথাও জায়গা পেলে থানকুনি পাতা লাগিয়ে রাখুন, প্রতিদিন ব্যবহার করুন, আর তিন বেলা তিনটি খাবার অবশ্যই খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। ঠাকুরের ইচ্ছায় চলুন। জয় গুরু।